नमस्कार बंधुरा बैकपैकर प्रसेनजीत यूट्यूब चैनल आरो एक नतून भिडियोते प्रसेनजीत आपनादे सकल के स्वागत जानाई। एखन आमी आछि पश्चिमबंगेर एकमात्र व्हाइट सैंड बीच बकखालीते। जार्नीटा कोथा थेके शुरू करेछिलाम देखे नीन। एखन आछि हच्छे शहीद मिनारे ठीक नीचे। सो आजके आमादेर गंतव्य हच्छे कलकाता थेके बकखाली। चले धर्मतला बस स्टैंडे एखान बसे रवना देव बकखाली। जेते समय लागे मोटामुटी चार घंटार काछाकाछी। आमार बस आगे थेके बुक करा छिलो WBTC। আপনারা বকখালি কলকাতা থেকে কিভাবে আসবেন? কলকাতা থেকে বকখালিতে আসার বেশ কিছু উপায় রয়েছে। সবথেকে সহজ উপায় চলে আসুন ধর্মতলা বাস স্ট্যান্ডে। সেখান থেকে ডাইরেক্ট বাস রয়েছে বকখালির জন্য। সকাল 5:30 থেকে বাস সার্ভিস শুরু হয়, বেলা 11টা পর্যন্ত অ্যাভেলেবেল। এসি নন এসি সব রকম বাস রয়েছে। বাসের ভাড়াও কিন্তু মোটামুটি ওই 120 টাকা থেকে শুরু, আর এসি বাসের ভাড়া হচ্ছে 240 টাকা। তো এটা মোটামুটি সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা বাসে কলকাতা থেকে বকখালি, 125 কিলোমিটার ডিস্টেন্স। আর এটা যদি আপনারা আরও তাড়াতাড়ি আসতে চান বা যদি ট্রেন পথে আসতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদার 5:20 বা বেলা 1:20 নামখানা লোকাল আপনাদের ধরতে হবে। নামখানা লোকাল ধরে শিয়ালদা থেকে আপনি পৌঁছে যাবেন নামখানা। নামখানা স্টেশন থেকে বেরিয়েই আপনার জন্য অপেক্ষা করছে টোটো এবং অটো। সেখান থেকে আপনারা টোটো বা অটো করে অথবা লোকাল বাসও রয়েছে, সেই বাসে করে হাতানিয়া দোয়ানিয়া নদী পার হয়ে, এখন ব্রিজ হয়ে গেছে, সেই ব্রিজ পার করে আপনারা কিন্তু 45 মিনিটের মধ্যে বকখালি পৌঁছে যেতে পারেন। এই দিনকে যাত্রাপথে আমি ধর্মতলা থেকে সকাল 8টার এসি বাসে করে রওনা দিয়েছিলাম বকখালির উদ্দেশ্যে। সময় লেগেছিল 4.5 ঘন্টার কাছাকাছি। একে একে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, তারপর হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ পার করে পৌঁছে গেছিলাম বকখালি বাস স্ট্যান্ডে। তো এটাই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে নেবে এখান থেকে আপনারা হোটেল খুঁজে নিতে পারেন। এই এলাকাতেই সমস্ত হোটেল রয়েছে। সামনে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো করেও কিন্তু আপনারা নিজেদের বুক করা হোটেলে পৌঁছে যেতে পারেন। বাস স্ট্যান্ড থেকে নেমে এখন হোটেলের দিকে যাচ্ছি। আগে থেকে আমি হোটেল দইপায়নে ফোন করে কথা বলে রেখেছিলাম, এখন সেখানেই যাব। তো এই রাস্তাটা হচ্ছে একদম সামন্ত হোটেল, তার ঠিক পাশ দিয়ে মানে বকখালি বাস স্ট্যান্ড থেকে জাস্ট উল্টো দিকেই একটা গলি রয়েছে, সেই গলি দিয়ে জাস্ট 2 মিনিট ভেতরে হাঁটা পথ। এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। পরিবেশটা কিন্তু বেশ ভালো, এখন ছোট ছোট কটেজ রয়েছে ভেতরে, ছোট ছোট নারকেল গাছ রয়েছে, নারকেল গাছ না হয়তো সুপারি গাছ হবে। এখানে পার্কিং স্পেস রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি দইপায়নের রিসেপশন ডেস্কে। এইটা হচ্ছে রিসেপশন ওনাদের। এখানে আপনারা লাঞ্চ এবং ডিনার করতে পারবেন। এইটা হচ্ছে রিসেপশন ডেস্ক। আচ্ছা, এখন তোমাদের এসি রুম কেমন চলছে? আমাদের ফিক্সড রেট, আমাদের 1600 আছে, 1800 আছে। আচ্ছা, সমস্ত কিছু এসি, কোনো নন এসি নেই। ওকে, আর নন এসি কিছু নেই? নন এসি কিছু নেই। এটা এই রেটটা কি তোমাদের সিজন ওয়াইজ চেঞ্জ হয়? না, আমাদের ফিক্স সারা বছরই আছে। আর কেউ যদি মনে করো এখান থেকে খেতে চায় তাহলে সেই ব্যবস্থা আছে? সেই ব্যবস্থা আছে, আমাদের রেস্টুরেন্টও আছে, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। বাহ, ওনারা আমাদের রুম অ্যালার্ট করে দিয়েছেন। আমি উপরে চলে এসেছি, এইখান দিয়ে আমি ঢুকেছিলাম, জাস্ট উঠেই এই বাঁ দিকে রুম 101 নম্বর। রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, উপরে এসি রয়েছে, পাখা আছে, একটা এলইডি টিভি আছে, এখানে সুইচ বোর্ড, চার্জিং পয়েন্টস রয়েছে, এই হচ্ছে একটা আলমারি মতো রয়েছে, নিচে একটা লকারের মতো রয়েছে, এখানে একটা ছোট্ট কাপবোর্ড আছে। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, উপরে গিজার রয়েছে, শাওয়ার,
বাথরুমও কিন্তু মোটামুটি পরিষ্কার। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে একটা ছোট ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকে বেরিয়েই এই অসাধারণ ভিউ। এই গেট দিয়ে আমরা এসেছিলাম, এটা এন্ট্রি পয়েন্ট, আর এই হচ্ছে সমুদ্র। মানে সন্ধ্যাবেলা আপনারা কোথাও না গিয়েও এখানে বসেই কাটিয়ে দিতে পারেন, অসাধারণ লাগছে কিন্তু। নিচে চলে এসেছি, সো এই হচ্ছে বকখালির সমুদ্র সৈকত। ছোট ছোট ঢেউ বাট কিন্তু বেশ মজা। তো আমি স্নান করলাম সমুদ্রে, অসাধারণ অভিজ্ঞতা। এখানে সমুদ্রটা দীঘা বা পুরীর থেকে কিন্তু অনেকটা আলাদা, বেশ কিছুটা দূরে, মানে সামনে জল রয়েছে বাট সেই জলটা আপনার এতটাও, বেশ কিছুটা যদি আপনি এগিয়ে যান তারপরে গিয়ে কিন্তু প্রপার সমুদ্র বা প্রপার ঢেউ পাবেন, মোটামুটি 2-3 মিনিট আটার পরে। অসাধারণ এনজয় করেছি, স্নান করে জাস্ট এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে যাব। আজকে দুপুরে আমি চলে এসেছি বাস স্ট্যান্ডের ঠিক কাছেই হোটেল পরিতোষে। এখানে নিয়ে নিয়েছিলাম ভোলা মাছের একটা মিল, যেটা নিয়েছিল 150 টাকা মতো, যার মধ্যে ছিল দু রকমের সবজি, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, ভোলা মাছ এবং তার সাথে স্যালাড। আলু ভাজা, ভাত, স্যালাড, আলু পটলের তরকারি, শুক্তো, ডাল। বকখালি বাস স্ট্যান্ডের কাছে রয়েছে প্রচুর খাবারের হোটেল, এর মধ্যে থেকে যে কোনো একটা হোটেল থেকে আপনারা দুপুরের লাঞ্চ বা রাত্রির ডিনার সেরে নিতে পারেন, অথবা যে হোটেলে আপনারা উঠছেন থাকবার জন্য সেখান থেকেও কিন্তু ওনারা বললে লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা করে দেবেন। এই দিনকে দুপুরের লাঞ্চ সেরে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিনের জন্য। এখানে লোকাল সাইট সিন ঘুরে দেখবার জন্য রয়েছে টোটো এবং গাড়ির ব্যবস্থা। যে কোনো টোটো ভাড়া করে আপনারা মাত্র 300 টাকার বিনিময়ে ঘুরে দেখে নিতে পারেন বকখালির সমস্ত সাইট সিন স্পটগুলো। আপনারা যদি সাইট সিন ঘুরে দেখবার জন্য টোটো বা গাড়ি ভাড়া করেন, ওনারা মূলত 4টে স্পট নিয়ে যান আপনাদের। সবার প্রথমে নিয়ে যাবেন হেনরি আইল্যান্ড, তারপর বেনফিশ ফিশিং হারবার, কার্গিল বিচ এবং লাস্টে ফ্রেজারগঞ্জ বিচ। এই 4টে বকখালির মূল ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পটগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবেই মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময়ের মধ্যে ঘুরে দেখে নিতে পারবেন। হেনরি আইল্যান্ড ঢোকার মুখে এখান থেকে আপনাকে কিন্তু টিকিট কেটে নিতে হবে, এই হচ্ছে টিকিট কাউন্টার। হেনরি আইল্যান্ডের স্টার্টিং পয়েন্ট, ভেতরটা কিছুটা এরকম টাইপের, এইরকম আপনাদের টিকিট দেবে 10 টাকা করে। 10 টাকা হচ্ছে পার পার্সেন্ট 10 টাকা, পার গাড়ি 10 টাকা, মানে আমি যেহেতু একা আছি সেহেতু আমার 10 টাকা আর এই টোটোর 10 টাকা। বকখালির অন্তর্গত হেনরি আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত। এখানে টোটাল 50টারও বেশি পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করা হয়, তাছাড়াও রয়েছে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এবং সাথে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভার্জিন বিচ। 10 টাকা প্রতি জন এবং প্রতি গাড়ি বাবদ টিকিট কেটে আপনারা ঢুকে পড়তে পারেন হেনরি আইল্যান্ডে। মোটামুটি যেতে সময় লাগবে মেন বিচ পর্যন্ত 10 মিনিট, টোটো আপনাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বিচ পর্যন্ত আপনাদের হেঁটে যেতে হবে। সেখানেই রয়েছে একটা ক্যানোপি ওয়াক, যেখান দিয়ে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগবে আপনাদের। অটো থেকে নেবে এখন হেঁটে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। এবার সমুদ্রে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, মানে দুদিকে কিন্তু সুন্দরী, গরান, গেওয়া গাছের জঙ্গল, এগুলো সব কিন্তু সুন্দরী গাছ, দেখুন
নিচে শ্বাসমূল দেখা যাচ্ছে। এটা কিন্তু একসময় মানে হেনরি আইল্যান্ড কিন্তু ওয়াজ আ পার্ট অফ সাদার্ন সুন্দরবন, বাট পরে এটা কিন্তু আলাদা হয়ে যায়, সুন্দরবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে রাস্তাটা বানানো হয়েছে, এই রাস্তাটা কিন্তু মেন ল্যান্ড থেকে মোটামুটি কিছু না হলেও 10 ফুট মতো উঁচুতে, তো যাতে কি হয় অনেক সময় জোয়ারের জল এখানে চলে আসে, তো জোয়ারের জল চলে এলে রাস্তাটা যাতে ডুবে না যায় সেই কারণে এটাকে অনেকটা উঁচু করা হয়েছে মেন সারফেস ল্যান্ড থেকে। এই কাঠের পুলটা দেখুন কি ইন্টারেস্টিং, মানে চারপাশটা কিন্তু পুরো লিটারেলি সুন্দরবনের ভাইব, আর সামনে কিন্তু সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। তো যেটা আপনাদেরকে আমি বলছিলাম, হেনরি আইল্যান্ডে প্রতি বছর টুরিস্টের সমাগম ঘটে এই কারণে, কারণ এটাই এমন একটা জায়গা পশ্চিমবঙ্গের যেখানে আপনি হোয়াইট স্যান্ড বিচ প্লাস সুন্দরবনের এই অনুভূতি প্লাস সমুদ্র, এই তিনটে জিনিসকে কিন্তু আপনি হেনরি আইল্যান্ডে পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে হেনরি আইল্যান্ডে এসেও কিন্তু থাকতে পারেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিশারি ডিপার্টমেন্টের কিছু কটেজ রয়েছে এখানে, সেই কটেজগুলো আপনারা কিন্তু অনলাইনে বুক করে নিতে পারেন। আর সামনেই রয়েছে সি বিচ, চলুন দেখাই। পৌঁছে গেছি এখন হেনরি আইল্যান্ডের সি বিচে, এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদ বলতে গেলে প্রায় নেই। আপনারা আমার আওয়াজ ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না জানি না, কারণ এখন এই মুহূর্তে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, আর এখানে কিন্তু ঢেউয়ের পরিমাণও যথেষ্ট বেশি, মানে বকখালির থেকে ঢেউয়ের পরিমাণ এখানে বেশি, যেটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই পুরো সাইডটা কিন্তু জঙ্গল, পুরো পার বরাবর কিন্তু জঙ্গল। এই বিচটা কিন্তু আমার দেখা পশ্চিমবঙ্গের ওয়ান অফ দি ক্লিনেস্ট বিচ, এবং এতটাই পরিষ্কার, সব থেকে মজার বিষয় হচ্ছে হোয়াইট স্যান্ড থাকার জন্য জলের যে রিফ্লেকশনটা হয় সেটা মারাত্মক রকম, মানে এত সুন্দর লাগে দেখতে, সমুদ্রে জল আসছে, সূর্যের আলোটা সমুদ্রের জলের ওপর যখন পড়ছে আর সাদা বালি তার ওপর যে রিফ্লেকশনটা সেটা কিন্তু মারাত্মক রকমের সুন্দর। তো এই জায়গাটার নাম হেনরি আইল্যান্ড কেন, এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। 19 শতকে হেনরি সাহেব নামক একজন ইউরোপিয়ান সাহেব এই জায়গাটিতে এসেছিলেন এবং এই জায়গাটিকে কিন্তু সংরক্ষণ করেছিলেন, ওনার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে হেনরি আইল্যান্ড। সো অ্যাকচুয়ালি নট হেনরি আইল্যান্ড, এটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড। এই গাছটিকে দেখুন কি সুন্দর দেখতে, গাছের গোড়াটা দেখছেন, একটা গোড়া থেকে কিন্তু কতগুলো গুড়ি বেরিয়েছে। এখন চলে এসেছি বেনফিশের ফিশিং হারবারে, তো এখানে বেসিক্যালি বেনফিশ কোম্পানির সমস্ত নৌকাগুলো সমুদ্র থেকে এসে এখানে দাঁড়ায়, এখানে কিছু মাছের আড়ত রয়েছে, সেখান থেকে মাছ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়। ওইদিকে সূর্যাস্ত হচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখুন সমুদ্র থেকে লোটে মাছ নিয়ে এসছে।
আপনারা চাইলে কিন্তু বাড়ির জন্য এখান থেকে মাছ ভালো মতো প্যাক করে ওরা দেয়, সেইভাবে বাড়ির জন্য প্যাক করে নিয়ে যেতে পারেন। বাট কিছু এমন রয়েছে যেগুলো কোম্পানির আন্ডারে, তো সেইগুলো হয়তো আপনারা কিনতে পারবেন না। আর কিছু মাছ এমন আছে যেমন যেগুলো আড়তে যায়, সেইগুলো আপনারা দরদাম করে বাড়ির জন্য প্যাক করে নিয়ে যেতে পারেন। এখন চলে এসেছি আমাদের তৃতীয় ডেস্টিনেশনে, যেটা হচ্ছে কার্গিল বিচ। এবারে এই বিচের নাম কার্গিল বিচ কেন হলো সেটা এখানকার লোকেরাও ঠিকমতো জানে না। তো যাই হোক, এই বিচটা কিন্তু খুব সুন্দর, আর এখন এই মুহূর্তে সানসেট হচ্ছে, সেটা দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে। আর এই বিচের একটা বিশেষত্ব হচ্ছে এই বিচ থেকে দাঁড়িয়ে আপনারা ডাইরেক্ট জম্মুদ্বীপ দেখতে পাবেন। দূরে দেখুন এই মেঘগুলোর ওপারে সানসেট হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। এখন বেজে গেছে প্রায় 5:45। এই কার্গিল বিচের সামনে থাকার কিন্তু তেমন কোনো জায়গা নেই, কারণ এটা পুরোটাই একটা ছোট্ট গ্রাম। ছোট্ট গ্রামের ধারে এই সি বিচটা, তো বেসিক্যালি এটা পার্ট অফ সাইট সিন। আপনারা দেখুন ওই দূরে যে ল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই দূরে সোজা যে স্ট্রেট লাইনের মতো যে ল্যান্ডটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে জম্বুদ্বীপ। এর পরের ডেস্টিনেশন ফ্রেজারগঞ্জ। অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি করে পরের ডেস্টিনেশন। তো আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জ বিচের ওপরে। ফ্রেজারগঞ্জ বিখ্যাত হচ্ছে তার উইন্ড মিলগুলোর জন্য। পশ্চিমবঙ্গের একমাত্র উইন্ড মিল হাব হচ্ছে ফ্রেজারগঞ্জ। এখানে মোটামুটি 7-8টা উইন্ড মিল রয়েছে, যদিও 2020 সালে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ফ্রেজারগঞ্জ, যার জন্য বিচের অবস্থা কিন্তু প্রায় বলতে গেলে বিচ এখন আর কিছু নেই, বিচ পুরো বিধ্বস্ত। দেখুন এই জায়গাগুলোতে হয়তো কোনো এক সময় বাড়িঘর তো ছিল, সেটা ভেঙে গেছে। ওই দিকে দেখুন একটা বাড়ি রয়েছে, ওটা অনেক পুরনো যদিও, তবুও কিন্তু ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে। দেখুন ওখান থেকে ওই একটা বাড়ি ওখানে ভাঙা, এগুলো সবই কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বীচটাও দেখুন, আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ঝড়ের প্রভাব এতটা হয়েছিল, আপনি লক্ষ্য করে দেখুন ওই যে উইন্ড মিলটা আছে ওটা কিন্তু ভেঙে গেছে। এটাতে এটা ঠিক আছে, সামনেরটা ঠিক আছে, ওইটা কিন্তু ভেঙে গেছে, পরপর দুটো ব্লেড কিন্তু নেই। আবার এগুলো ঠিক আছে, ওই দিকে একটা রয়েছে দেখুন, বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। তো এরকম বেশ কিছু উইন্ড মিলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইট সিন ঘুরে দেখার পরে চলে এসেছিলাম বকখালির মার্কেটে। সমুদ্রের ধারে এই মার্কেটে পাওয়া যায় হরেক রকমের জিনিস, ছোটদের খেলনাই হোক বা ঘর সাজানোর জিনিস, এই মার্কেটে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী, তাই আপনারা এলে এখান থেকে কেনাকাটা করেই নিতে পারেন। আমিও বেশ কিছুটা সময় এই মার্কেটটা ঘুরে দেখলাম। কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, তার মধ্যে এই মাছের দোকানগুলো রয়েছে, মাছের স্টল রয়েছে, বিভিন্ন ধরনের মাছ, এগুলো কিন্তু সবই প্লেট হিসেবে। তোমরা কি মাছ রান্না করে দাও? প্লেট হিসেবে তো এগুলো সব, প্লেট আছে, পিস আছে। এই পমফ্রেট পেটটা কেমন দাম আছে? 40 টাকা পিস। 40 টাকা পিস, মানে 280 টাকা, 7টা পিস আছে। সন্ধ্যাবেলা বকখালি সমুদ্র সৈকতের ধারে বিভিন্ন রকমের এরকম খাবারের দোকান রয়েছে, আমিও চারপাশটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগছিল। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার, তাই চাইলে আপনারা সন্ধ্যার জলখাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। আজকে রাত্রিরে ডিনারে আমি অর্ডার করেছিলাম হোটেল থেকেই এগ তড়কা এবং তার সাথে রুটি।
খাবারের টেস্ট কিন্তু ছিল বেশ ভালো। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে রাত্রি 10টা, আমার ডিনার কমপ্লিট। ডিনারে আমি নিয়েছিলাম রুটি এবং তার সাথে একতরকা। একতরকা প্লেট নিয়েছিল 70 টাকা এবং রুটি 5 টাকা করে পিস। টেস্ট কিন্তু যথেষ্ট ভালো, হোটেলের খাবার দাবার কিন্তু ভালো ছিল। তো এখন আমি শুয়ে পড়ব, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। গুড নাইট। মর্নিং, A2 ফ্রম বকখালি। সো আজকে এখন ঘড়িতে সময় বেজে গেছে 9:00, তে একটু কোয়াইট লেট। কালকে সারাদিনটা আমরা বকখালি এক্সপ্লোর করেছিলাম। তো আজকে আমি এখন আছি বকখালি সমুদ্র সৈকতে। জাস্ট হোমস্টে থেকে বেরিয়েই সমুদ্র সৈকত, আমার হোটেল থেকে বেরিয়েই এই বকখালি সি বিচের সামনে দেখুন এই জায়গাটায় বালির মধ্যে কত গাছপালা হয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু পুরো সবুজে ভরা। ছোট 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 গাছ হয়ে রয়েছে আর বেশ কিছু এরকম বড় গাছও রয়েছে। সমুদ্রের ধারেই কিন্তু এইরকম সবুজ আপনারা পেয়ে যাবেন বকখালিতে। এখানে কিন্তু দীঘা বা মন্দারমণির মতো ঝাউবন নেই, যেগুলো আছে সেগুলো হচ্ছে এই ধরনের গাছ। এখানে দেখুন এরকম ক্যাকটাস গাছ হয়ে রয়েছে সমুদ্রের ধারে কিন্তু একদম। দেখুন এগুলো সবই কিন্তু ক্যাকটাস গাছ। ছোট ছোট ফুল হয়েছে। এখন চলে এসেছি বকখালির মূল সমুদ্র সৈকতে। আজকে যেহেতু রবিবার, বেশ কিছু টুরিস্টের সমাগম হয়েছে আজকে। দেখুন দূরে টুরিস্ট দেখা যাচ্ছে ওইদিকে সমুদ্রের কাছে। সামনে যেটা আপনাদের বলছিলাম, এখানে সামনে একটা জলাধার রয়েছে, সেটা পেরিয়ে আবার সমুদ্র, সেটা পেরিয়ে বেশ কিছুটা বিচ, তারপর সমুদ্র। সকালবেলা বিচের মধ্যে দিয়ে এইভাবে হেঁটে যাওয়ার মজাটা কিন্তু অন্য রকমের। মানে যদি সানরাইজ দেখতে আপনারা আসেন সেটা তো একটা আলাদা বিষয়, আর এখন তো মোটামুটি রোদ উঠে গেছে আর আকাশটাও কিন্তু বেশ পরিষ্কার, বেশ ভালো লাগছে চারপাশটা দেখতে। এই বিচটা অনেক বড়, হোয়াইট স্যান্ড বিচ আর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। সামনে সমুদ্রের একটু আগে জাস্ট একটা জলাধার মতো রয়েছে, না ওটা নদী না ওটা সমুদ্র, বাট ওখানে তবু জায়গাটা নিচু হওয়ায় ওখানে জল জমে থাকে, সমুদ্রের জল জমে থাকে, তারপরে মেন সমুদ্র। আজকে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম 100 গ্রাম পেটাই পরোটা এবং ঘুগনি দিয়ে, স্বাদ কিন্তু ছিল বেশ ভালোই। 100 গ্রাম পেটাই পরোটার দাম এখানে 20 টাকা, টেস্ট কিন্তু ছিল বেশ ভালোই। এখানে আসলে কিন্তু পেটাই পরোটা টেস্ট করতে ভুলবেন না। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 12:00। হোটেল থেকে ফাইনালি চেক আউট করে বেরিয়ে পড়লাম, কলকাতা ফিরে যাওয়ার পালা। এখান থেকে যাব বকখালি বাস স্ট্যান্ড আর সেখান থেকে ডাইরেক্ট বাসে কলকাতা। 1 night 2 days কিন্তু খুব ভালোভাবেই আপনারা বকখালি এক্সপ্লোর করে নিতে পারেন। সো অ্যাজ এ উইকেন্ডে বেরিয়ে পড়তে পারেন বকখালির জন্য। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার প্রসেনজিৎকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো বেড়ানোর ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা।